দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার আইন শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা চোরাচালার এবং মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ডালিম সরকার এর সভাপতিত্বে এ সভায় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জুলফিকার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, বোচাগঞ্জ থানার এসআই স্বপন কুমার, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির, পরমেশ্বরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তাইফুর রহমান, সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার রতন আলী, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ শাহান, ওয়াকাস কাঞ্চন, নিমাই চন্দ্র রায়, মোহাম্মদ হাবিবুর রহমান হাবু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বোচাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম সহ সকল সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং, মাদক নিয়ন্ত্রণ এবং ছিচকে চুরি রোধে পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করার আহ্বান জানান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারটা প্রতিনিয়ত মনিটরিং এর যদি ব্যবস্থা করা যায়, হ্যাঁ হ্যাঁ, তাইলে মনে হয় একটু কিছুটা হলেও ই হবে। হয়তো ইয়ন সবজি সকালে একটা টহল দেয়, হ্যাঁ, বা ইসলেন শাহ বলে যে একটা একটা টহল, বাজারে একদিন পর একদিন একটা টহল, তাইলে দেখবেন মোটামুটি অনেকটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ আসবে। অত্যন্ত মানে লোভী হয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু হয়েছে এই মাসটাতে আমরা কিভাবে মানুষকে আরো মানে ই দিতে পারবো, রিলিফ দিতে পারবো, তাদের সহযোগিতা করতে পারবো, সেটা না রেখে আমরা তাদেরকে আরো কিভাবে কষ্টের মধ্যে রাখবো সেটা চিন্তা করতে পারি। বাজার মনিটরিং যদি একটা ই থাকে, কমিটি থাকে, এবং তারা যদি তাৎক্ষণিকভাবে মানে একদিন পর একদিন হলেও যদি মনিটরিং এর ব্যবস্থা করে, তাহলে হয়তো কিছুটা বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর আরেকটা আছে সমতা। সমতা হইলো যারা কোনো ইনকাম করে না, হ্যাঁ, খুবই যারা নিম্নবিত্ত মানুষ তাদের জন্য এই সমতা প্রকল্পটা, সমতা প্রকল্পটার উদ্দেশ্য হলো যে যেহেতু মানুষ কিছু করছে না বা খুবই নিম্নবিত্ত মানুষ, তো তাদেরকে সরকারও 50% ভর্তুকি দিচ্ছে আর কি। আর আপনারা যদি বড় রাস্তাগুলোতে চলাফেরা করেন, দেখবেন সাইনবোর্ডে একটা কথা সবসময় লেখা থাকে যে 4 গুণ লোডের জন্য 16 গুণ ক্ষতি আর কি। অর্থাৎ আমি যদি 4 টন নেই, ওটার 16 টনের ক্ষতি সেই ওই রাস্তায় করে।